ওম শুভম করতি কল্যাণম আরোগ্য ধন সম্পদ। আমরা জননী সম্মানে ভূষিত করার জন্য প্রথমেই মঞ্চে ডেকে নেব ডক্টর শ্রীমতী পণ্ডিত মহাশয়াকে। আগত অতিথির মতো রেখে যাব কিছু স্মৃতির বসতি, সোহাগের বর্ণমালা পুড়ে যায় এক লহমায় ভালোবাসার রোদ্দুরে, একটু একটু করে পূব আকাশে ভোর হয় সমস্ত অন্ধকার মুছে দিয়ে। জননী সম্মানে ভূষিত করা হল ডক্টর শ্রীমতী পণ্ডিত মহাশয়াকে, স্মারক উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে। ম্যামকে বলবো এই নৃত্যনন্দন কালচারাল একাডেমি আজকের এই অনুষ্ঠান সমস্ত কিছু নিয়ে কিছু বলার জন্য। নমস্কার, শুভ বিকেল। নৃত্যনন্দন কালচারাল একাডেমির আজ বসন্ত উৎসব পালিত হচ্ছে, অকাল বসন্ত। আসলে আমরা প্রত্যেকেই তো বসন্তের দূত, প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা মানে সেই বসন্তকে উদযাপন করি। তার জন্য কোনো স্থান কাল পাত্র বোধ হয় খুব একটা বিষয় নয়, তবুও বিষয় আমাদের কাছে আজকের দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একদম মহেন্দ্রক্ষণ, একটা উজ্জ্বল মুহূর্ত। কারণ আমরা দুই প্রধান ব্যক্তিত্ব মানুষকে পেয়েছি, পূর্ণ মানুষকে। আমাদের কাছে রয়েছে সম্মাননীয়া অলকানন্দা রায় ম্যাডাম, রয়েছেন তাপসবাবু, আমার সঙ্গে আলাপ হয়েছে, আর আমাদের সৌমেন, যাকে আমি দেবু নামেই বেশি ডাকতে স্বচ্ছন্দ বোধ করি। খুব গল্প শুনি, খুব কথা শুনি, এমন কোনো দিন ক্লাস হয় না আমার মেয়ের ক্লাসে যেদিন দেবুর কাছে আমি এনাদের গল্প শুনি না। মানে ক্লাস যদি শুরু না হয় মানে আপনাদের গল্প দিয়ে, তাহলে শেষ তো হবেই, এতটাই ও বুকের মধ্যে আপনাদের ধরে রেখেছে। এটা এখানে দাঁড়িয়ে বলছি তাই নয়, কম বলছি, অনেক কমই বলছি আমি। নৃত্যনন্দন কালচারাল একাডেমির পথ চলা একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে, একটা জটিল সময়ের মধ্য দিয়ে। যখনই যুদ্ধে বিধ্বস্ত সুমেন, ক্লান্ত শ্রান্ত, কিন্তু ওই যে আছে হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, হাল ছাড়েনি, হয়তো তার কাছে একটু থাকার চেষ্টা করেছি, কিন্তু ওই হলো আসল মানে তরি, ওই কাণ্ডারি, ওই ওর এই নৃত্যনন্দন পরিবারটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই রয়েছি ওর সাথে, আমি একা নই। আসলে আমি হয়তো ওই পরিবারের সবচেয়ে পুরনো একজন মানে মানুষ আর কি, সেই জন্য আছি তো নিশ্চয়ই থাকবো। সবার আশীর্বাদ নিয়ে আমাদের পরিবারে যারা রয়েছেন নৃত্যনন্দন কালচারাল একাডেমির, প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম এবং অগাধ স্নেহ ভালোবাসা দিয়ে আজকের নৃত্যনন্দন কালচারাল একাডেমিকে এই স্থানে পৌঁছে দিতে তারা পেরেছেন। তাদের প্রত্যেককে এবং আমাদের যারা স্নেহের ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকে অনেক অনেক আদর। যারা সামনে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানটিকে আজকে একদম উজ্জ্বল করেছেন, তাদেরকে প্রণাম জানিয়ে আর কালচারাল একাডেমির আরও শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটু বলে রাখি, সাল 2018, চারিদিক অন্ধকার, কিন্তু সেই মুহূর্তে তার আগের থেকে যে মেয়েটি আমার কাছে নাচ শিখত, সে রাকা মণ্ডল অর্থাৎ ম্যামের মেয়ে, আমার নতুন করে ক্লাস করবার সুযোগটা কিন্তু উনি দিয়েছেন, যে আমার বাড়িতে ক্লাস করো, আস্তে আস্তে একটা দুটো স্টুডেন্ট হবে, পেছনে কে কী বললো আমি ভাববো না, তুমি করো ক্লাস। সে কারণে আমার মনে হয়েছে এই মায়ের মতো স্নেহ দিয়ে আমাকে এই সুযোগটা করিয়ে দেওয়া, এবং একজন স্টুডেন্ট থেকে আস্তে আস্তে দুজন, চারজন,
এখন সেটা 44 জন। তাই সেই দিনগুলো তো ভুলতে পারবো না, সেই সময় যখন যারা হাত ছেড়ে গেছিল হাতটা সবার আগে উনি বাড়িয়ে দিয়েছিলেন, যাদের কাছ থেকে আশা করেছিলাম তারা চলে গেছিলেন। তাই আমার কাছে উনি মায়ের মতো।